সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লোক চারতলা এলাকায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয়। এই পুজো এবছর ১৩তম বর্ষে পদার্পণ করল। বিগত ২ বছর করোনার জন্য ধুমধাম সহকারে হয়নি। এবছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মহা ধুমধাম ও জাঁকজমকভাবে পুজো অনুষ্ঠিত হচ্ছে। বাজেট প্রায় ৩ লক্ষ টাকা। এদিন এই পুজোর উদ্বোধন করেন স্থানীয় পুরমাতা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। आप सभी को जगदात्री पूजा की शुभकामनाएं। शिव मंदिर बटतरा जगदात्री पूजा की तरफ से आयोजन किया गया, इतने अच्छे पंडाल बनाया गया। आप सभी से रिक्वेस्ट है कि यहाँ पे आए, प्रार्थना कीजिए सभी और मिलजुल के प्रोग्राम एंजॉय कीजिए। आप अपना समय बहुत सुस्त था। খুব ধন্যবাদ জানালেন, আমি চাইবো সিমরান আমাদের মধ্যে এসে। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জগদ্ধাত্রী পুজো আজকে উদ্বোধন হলো। আমার ওয়ার্ড কাউন্সিলর সিমরান বাল্মীকি আজকে এসেছিলেন ওপেনিং করতে। কত বছরের পুজো এটা? আমার ২০১২ থেকে চলছে, আজকে এটা ১২ বছর হচ্ছে। আনুমানিক বাজেট? আনুমানিক বাজেট আমার টোটাল নিয়ে ৩ লাখ প্লাস হচ্ছে। পুজো কী কী হয়, আয়োজন হয়েছে, কীভাবে হচ্ছে সব? আজকে ওপেনিং হলো, আজকে সপ্তমী, তারপরে দেখি একদিন প্রোগ্রাম হবে, ব্যান্ড ইয়া অর্কেস্ট্রা হবে, তারপরে আমাদের ভোগ বিতরণ হয় পুরো রেল কলোনিতে, পুরো করে ভোগ বিতরণ হয়, তারপরে আমরা শুক্রবার দিন করবো বিসর্জন করবো। এটা প্রত্যেক বছর আমাদের রেল কলোনি বাসী সব মিলে এই পুজোটা আমরা করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।